ষষ্ঠ শ্রেণী গণিত কালাংশ কু সমস্ত স্বাগত আছি। আজ আমি ল সবু সম্বন্ধে আলোচনা করিবা। ল সবু কইলে আমি পূর্ণ ভাবে কইলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তবে এমিতি ওটে নাৰ আমি কিছু বিশেষ বিনিয়োগ করি পারিবানি, তাকে বুঝিবা পাই আমি ডাহাণ পটু বা পছ আড়ু পড়ি পড়ি আসিকি বুঝি বুঝি গলে আমি তাকে ঠিক বুঝিপারিবা। গুণিতক কহিলে তাকে আমি আগর আলোচনা করছে, গোটিয়ে সংখ্যা অন্য এক সংখ্যা দ্বারা গুণন কলে গুণফল সংখ্যাটির গুণিতক হুয়ে। তাহলে আমি পনেরো গুণন তিন পঁয়তাল্লিশ পাইলে পঁয়তাল্লিশ হচ্ছে পনেরর গুণিতক। পুনে আমি বিপরীত অর্থে আকু দেখিলে মধ্যে আউট ব্যাখ্যা হচ্ছে, যে সংখ্যাগুলিক গোটিয়ে সংখ্যা দ্বারা বিভাজ্য সেমানে তার গুণিতক। মানে পঁয়তাল্লিশ আমি নেলে পনেরে হরিলে তাহলে তিন পড়ব শূন্য বলব, তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে পনেরর গুণিতক। সেমনি পঁয়তাল্লিশ যেমন হচ্ছে ষাটিয়ে হব, পঞ্চস্তরি হব, যে যে সংখ্যা বিভাজ্য আমি সেমানুকু তার গুণিতক কুছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাধারণ বা যে সংখ্যাগুলো আমাকে দিয়া যাইছি সেমানকর সমস্তঙ্কর সাধারণ গুণিতক কহিলে, যে সংখ্যাগুলো দিয়া যাইছি সমস্তঙ্কর যে গুণিতক সেলা সাধারণ গুণিতক। আউ লসগু হওয়া পাই কোন বিশেষত্ব দরকার না, সে সবুঠার সান হয়ে দরকার। তাহলে সবুঠার সান সাধারণ গুণিতকু আমি লসগু কুছে, বা ক্ষুদ্রতম যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়া যাই সবু সংখ্যার গুণিতক, বা যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়া যাই সবু সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে সেমানকর লসগু কুযায়। যেমি দুই আনর লসগু হচ্ছে ছ। তো লসগু করিবার বিভিন্ন বিধি অছি, ইয়াকু তোমাকে তল ক্লাসে বেশি টেস্ট দিয়া যাইতলা, তথাপি এবে আমি টিকে সামান্য আলোচনা করদবা। ইয়ে হচ্ছে গুণিতক তালিকা প্রণালী। যেমন আমি সেটি গুণনীয়ক বার করি করলে প্রথম সিম্পল স্টেপসে গসাগু, ইয়ে তার কাউন্টার পার্ট। তবে এটি আমি সামান্য টিকে পরিবর্তন করিয়া কোণ না, বড় পিলা হয়ে গেলে আমি আখি বুঝিক গুণিতক গুড়ি ন লেখিকি, মনে করে মু বার পনের আোড়িয়ার করছি, তাহলে বার দুগুণ চব্বিশ লেখিলি, মু দেখিলি চব্বিশটা পনের অপেক্ষা বড়, তাহলে পনের দুগুণে তিরিশ লেখিলি, সেমতি কোড়িয়ে দুগুণে চাশ লেখিলি, কেন চব্বিশটা বড় কোড়িয়েটা সান। তাপরে পুঁ মু বার নেক্সট গুণিতক গুলি ছত্রিশ, ছত্রিশটা তিরিশ অপেক্ষা বড়, তেমকি মু পনের গোটে গুণিতক বাহার কলি, কিন্তু যেহেতু ছত্রিশটা চাশ রু সান আোড়িয়ে আড়ু মু ধ্যান দেলিনি। তাপরে মু বার পরবর্তী কলি অড়চাশ, অড়চাশ পঁয়তাল্লিশ অপেক্ষা বড়, তাহলে মু পনের নেক্সট কু আসলি ষাটিয়ে, আউ সেমিতি চাশটু মধ্যে অড়চাশটা বড়, এণুক কোড়িয়ে নেক্সট কলি ষাটিয়ে, এবং উভয় অড়চাশটার অধিকা থাকার মু এটি মধ্যে বার পঞ্চা ষাটিয়ে কলি। তাহলে বর্তমান ষাটিয়ে হচ্ছে সাধারণ গুণিতক মু পাইগলি, এবং প্রথমে পাইবার নিশ্চিত এটা লঘিষ্ঠ, তাকে আমি যাওয়া দরকার নাই। তাহলে বার পনের ও কোড়িয়ে লসাগু হচ্ছে ষাটিয়ে। সেমতি মৌলিক গুণনীয় কলে যেমন আমি লসাগু বাহার গসাগু বাহার করুলে, সেমতি বর্তমান লসাগু বাহার করা। তবে আমি সাধারণত কম করছে না, আখি মুজিকি ধাড়িকি লেখুছি, কিন্তু যে গুণিতক নির্ণয় করা প্রণালী হচ্ছে সিস্টমেটিক ওয়ে আমি বার করছে, বার এক সমস্ত রহলা লেখিদেলে। তাপরে আমি দেখলে এটা দুই দ্বারা বিভাজ্য কি হ্যাঁ পাওছে, তাহলে এটি দুই লেখিলে, এবং বারকু দুই রহরিকি ছ লেখিলে। তাপরে তিন দ্বারা সে বিভাজ্যকে দুই পরে তিন, তাহলে তিন দ্বারা সে বিভাজ্য কি হ্যাঁ, তাহলে তিন আমি লেখিলে, এবং বারকু তিন রহরিকি আমি চারি এটি পাইলে। তাহলে এটি কোণ হব না, সিস্টমেটিকালি আমি যা, এবং বড় বড় সংখ্যার আমি অন্য এই যে গুণফলক ব্যবহার করে পার, যেমি পনেরো তো তুমি পাইগল, কোড়িয়ে যেমি গোটে উদাহরণ দিচ্ছি, কোড়িয়ে আমি এক পাইলে, তারপরে দুই দ্বারা বিভাজ্য দশ পাইলে, দশ পাইলা পরে দুই রে, তারপরে আমি দশটা দুই দ্বারা বিভাজ্য, তেমনি আমি কোড়িয়ে কু চার দ্বারা বিভাজ্য হওয়া বা পরীক্ষা করার দরকার নেই, আমি দশ কু দুই রে পরীক্ষা করি দেখলে দুই দ্বারা মানে দুই দুগুণে চারি দ্বারা ইয়ে বিভাজ্য হব, তাহলে চার হলে পাঁচ। এইটা ছোট সংখ্যা পাই বিশেষ উপযোগী নহাই পারে, কিন্তু যেত আমি বড় বড় সংখ্যা করছে তবে এই জিনিসগুলো ব্যবহার কলে
आमे मनकर गोटे संख्या अठर द्वारा विभाज्य कि नुह तेल आम जदि न पाई जाइए नौ उपर देखा गोटे जुग्म संख्या अच्छी तेल से अठर द्वारा विभाज्य एवं आम से जो नौर हरणफल को बाजो उपर संख्याटी को दुई द्वारा हरवा ये आम हरणफल गुड़ा लिखुचे उपरे मनकर अठर हरला सी छे सरी नौ हरवा द्वारा छ आसी तेल सी अठर द्वारा विभाज्य हे एवं अठर द्वारा तार भागफल के छे दुई हरले जहाँ से बुझेगा कहते तेल यही भाव में आम या कले आम या भल रकम व्यवहार करपर साधारण भागक्रिया सामें जमी गस को बाहर करमें लस को बाहर करपर आम मनकर तीनटा संख्या ने तो ये आम जो गस को नौचे जदि सबुगुड़ संख्या द्वारा विभाज्य तेब ही आम नौचे कि लस को नाला बेले आम अति कम्रे दीटा संख्या द्वारा विभाज्य हमें जमी जोबले नौचे छभाज्य दुई द्वारा सरी बार विभाज्य छ आसला कोड़े विभाज्य दस आसला कि पंदर विभाज्य नुह से पंदर ओल्लगला बुझे कहते कि अति कम्रे दीटा जदि न आसे आई लाभ ना एवं ये जो आम करे ये जदि एक अच्छी तेल गुणवा दरकार नहीं जदि ये किसी अच्छी तेल गुणवा दरकार हो पाए तेल ये आम बाहर कले कौन दुई गुणन तीन गुणन पाँच समान षाठी पाए सेमती ये तुमको गोटे उदाहरण दौची यहाँ अलग प्रश्न अच्छी पाँच सात और दस रस आगु पाँच पड़ला एक आसला ये छिंडुनि सात है ये दुई है बर्तमान दुई सात को लेकर सात पुणी दुई करके एक एक करवा दरकार नहीं आम सीधा सड़क पाँच गुणन सात गुणन दुई सामान सतुरी पाईले पाँच सात और दस रस यार व्यवहार विषय आम परवर्ती कालांश आलोचना करवा।